হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একেবারে সিম্পল কিন্তু খুবই টেস্টি কাস্টার্ড আইসক্রিম পপসিকলস বানিয়ে দেখাবো। খুবই ইজি রেসিপি, আর এই রেসিপিতে আমরা কোনো কনডেন্সড মিল্ক, পাউডার মিল্ক বা কোনো প্রকার ক্রিমের ব্যবহার করব না। চলুন ঝটপট রেসিপি দেখে নেব। আমি নিচ্ছি হাফ কাপ কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার, এবং এটা আমি ঘরে বানিয়েছি ডিম ছাড়া। তো আপনি যদি চান রেসিপিটা দেখে নিতে পারেন, উপরে আই বাটনে রেসিপি দেওয়া আছে। এবার আমি নিচ্ছি 1/4 কাপ চিনি, চিনি বেশি কম করতে পারেন নিজের স্বাদ অনুসারে। আর নিচ্ছি আমি 2 কাপ দুধ, হাফ কাপ কাস্টার্ড পাউডারের জন্য আমি 2 কাপ দুধের ব্যবহার করছি। দুধটা আমি ফুটিয়ে নিয়েছি কিন্তু খুব একটা শুকিয়ে নিইনি, আপনি যদি শুকিয়ে গাঢ় করে নিয়ে থাকেন তাহলে 1.5 কাপ নিলেও চলবে। আমি একটু বেশিক্ষণ ধরে জাল করব যাতে একটু শুকিয়ে যায়, একটু কম হয়ে যায়, গাঢ় হয়ে যায় আর কি। তো প্রথমে আমি অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, মানে ভালো করে হুইস্ক করে নিচ্ছি যাতে দলাগুলো একেবারে ভেঙে যায়। আর যখন পুরোপুরি একেবারে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি হয়ে গেছে, তারপরে আমি বাকি দুধটা দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ফোটাতে নিয়ে যাব, মানে জাল করতে নিয়ে যাব। তো আমি জি কয়েলের হিট চালু করে দিয়েছি মিডিয়ামে করে, আর যখন আমি ফোটাচ্ছি তখন কন্টিনিউ এরকম নাড়াতে থাকতে হবে, কারণ কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে, আর আমি যদি এরকম করে ছেড়ে দিই, না নাড়াই, তাহলে কিন্তু ওটা গুটলি হয়ে যাবে, মানে লাম্পস হয়ে যাবে। এই জন্য কন্টিনিউ নাড়াতে হবে। আর দেখুন এই যে কনসিস্টেন্সি এখন এরকম আছে, চামচের পেছনে দেখুন বেশ মোটা একটা কোটিং দেখা যাচ্ছে, আর যদি আমি হাত দিয়ে একটা লাইন তৈরি করি সেটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে আপনি চাইলে আরও একটু গাঢ় করতে পারেন। এবার আমি এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো আমার এখানে একটা প্লেট আছে যেটা একেবারে এয়ার টাইট বসে, এ দেখুন, এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনি চাইলে ফয়েল পেপার দিয়েও ঢাকতে পারেন, ক্লিং র্যাপ দিয়েও ঢাকতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন, তবে হাওয়া যেন না যায়। হাওয়া গেলে কি হবে, ওপর দিয়ে একটা পাপড়ি হয়ে যাবে, সর হয়ে যাবে। দেখুন এখন কিন্তু মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, আমি নিচে ভালো করে হাত লাগিয়ে দেখে নিয়েছি, আর কনসিস্টেন্সিও একটু গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের আইসক্রিম জমাতে হবে। যদি আপনি বাটিতে, মানে টিফিন বক্সে করে জমাতে চান, তাহলে অবশ্যই আরও গাঢ় করে নিতে হবে, আর জমানোর আগে অবশ্যই একবার মিক্সারে ঘুরিয়ে নেবেন। তাহলে কি হবে, একেবারে ফ্লাফি একটা আইসক্রিম পাবেন। কিন্তু আমি মোল্ডে করে করছি, এজন্য একটু পাতলা করেছি, আর আমাদের কোনো মিক্সারে চালানোরও দরকার নেই, আর কোনো হ্যান্ড বিটার ব্যবহার করারও কোনো দরকার নেই। আমার কাছে এই বাজারের মোল্ডগুলো আছে, যদি আপনার কাছে থাকে তো বেশ ভালো, না থাকলে আপনি এগুলো ছাড়াও জমাতে পারেন। মোল্ড ছাড়া আইসক্রিম বানানোর একটা ভিডিও আমি শেয়ার করেছি, আপনি চাইলে ওটাও চেক করতে পারেন, ওপরে আই বাটনে লিংক আছে। এবার এই মোল্ডগুলোর এরকম কাভার হয় স্টিকওয়ালা, কিন্তু আমি এখন এটা ব্যবহার করব না, আমি নর্মাল যে স্টিকগুলো হয় কাঠের স্টিক সেগুলো ব্যবহার করব। তো তার জন্য মোল্ডগুলোকে আমার ঢাকতে হবে যাতে ওপরে বরফ না জমে। তো ফয়েল পেপার টুকরো টুকরো করে নিয়েছি, আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। এবার ওপরে ছোট্ট একটা কাট লাগাবো যাতে আমরা কাঠিটা ঢোকাতে পারি। এ দেখুন, এই হচ্ছে আইসক্রিমের স্টিক, এটা আমি এরকম করে ইনসার্ট করে দিয়েছি। এবার এরকম করে সমস্ত মোল্ডগুলোকে আমি তৈরি করব। আমার এখানে 5টাই আইসক্রিম হয়েছে, তাই আমি এক্সট্রা যেটা ছিল সেটা তুলে নিয়েছি। আর আমাদের সমস্ত মোল্ডগুলো তৈরি হয়ে গেছে, আমি ট্রেতে রেখে দিচ্ছি। আর এবার আমাদের ফ্রিজ করতে হবে ফ্রিজারের মধ্যে, কমসে কম 8 থেকে 10 ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজ করতে হবে, রাতভর রেখে দিলে আরও ভালো হয়। তো আমার এখানে পুরো রাত হয়ে গেছে, 12-14 ঘন্টা হয়ে গেছে, তারপরে দেখুন সমস্ত আইসক্রিমগুলো জমে একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমরা ডিমোল্ড করব। তো প্রথমে ওপরের ফয়েল পেপারটা তুলে নেব, আর তারপরে জলদি জলদি ডিমোল্ড করার জন্য পানির মধ্যে, মানে নর্মাল পানির মধ্যে মোটামুটি 30-40 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখতে হবে, তাহলে একদম ঝটপট ডিমোল্ড হয়ে যাবে। নইলে এরকমই খোলা রেখে দিন, 1.5 থেকে 2 মিনিটের জন্য, এমনিতেই বাইরে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হয় না। তো এ দেখুন আমার এখানে এটা ডিমোল্ড হয়ে যাবে, একটু হাত দিয়ে চেপে দিচ্ছি আমি। আর এখন দেখুন এই দেখুন আইসক্রিম কিন্তু বাইরে বেরিয়ে এসছে, আর একেবারে পারফেক্টলি জমে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এবার চলুন একটু সাজিয়ে নিই। তো বন্ধুরা দেখলেনই তো কতটা সহজ রেসিপি, একদম ঝটপট তৈরি করতে পারেন যখন ইচ্ছা তখন। আর যদি এখন না খেতে চান তাহলে আবার মোল্ডের মধ্যে ভরে ফ্রিজারের মধ্যে রেখে দিন, যখন খেতে হবে তখন বের করে আরামসে খেতে পারেন। তো অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।